বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ও যে কোনো সংখ্যার ভাগ কিভাবে তোমরা ভাগ না করেই বের করতে পারবে, মানে দেখেই কিভাবে অ্যানসার বলতে পারবে। তো আজকে এই ভিডিওতে আমি বলবো ও নয় দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে তোমরা দেখেই কিভাবে বলতে পারবে। এর জন্য কোনো এক্সট্রা কোনো ক্যালকুলেশন বা ক্যালকুলেটারের দরকার পড়বে না। যত বড় সংখ্যাই হোক না কেন, নয় দিয়ে ভাগ করতে হলে তুমি দেখেই কিভাবে অ্যান্সার বলে দিতে পারবে। অর্থাৎ কোনো ক্যালকুলেশনের প্রয়োজনই নেই, ভাগ করার প্রয়োজনই নেই ভাগ করার জন্য, যদি এমনটা হয়। হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব। এই ভিডিওটি দেখার পর আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা যে কোনো সংখ্যাকে নয় দ্বারা ভাগ করলে যত বড়ই সংখ্যা হোক না কেন তার অ্যান্সার কি হবে সেটা তোমরা নিজেরাই বলে দিতে পারবে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তারা বেল বাটনে ক্লিক করো। এবং বেল বাটনে ক্লিক করলে তোমাদের কি হবে, আমি যখনই ভিডিও আপডেট করবো তোমাদের কাছে সবার ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। তো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ যে কোনো সংখ্যাকে নয় দ্বারা ভাগ করলে এই অ্যান্সার কি আসবে সেটা আমরা দেখেই বলে দিতে পারবো। তো কিভাবে দেখেই বলে দিতে পারবো সেটা এই ভিডিওতে দেখে নেব। তো দেখো, এখানে রয়েছে 221004 কে নয় দিয়ে ভাগ করতে হবে। বন্ধুরা, এই ট্রিক্সটি করার জন্য যে সংখ্যা দ্বারা নয় কে ভাগ করবে সেই সংখ্যার প্রথম যে অঙ্ক সেই অঙ্কটি লিখে দেবে। অঙ্কটি লেখার পরে তারপরে এর সাথে এর যোগ করবে, পরের সংখ্যার সাথে ঠিক যোগ করবে। যোগ করলে কি, দুই আর দুই যোগ করলে চার চলে আসে। ঠিক চার কে আবার পরে তারপরের সংখ্যার সাথে যোগ করবে, চারের এক যোগ করলে পাঁচ চলে আসে। তাকে আবার পরের সংখ্যা মানে জিরো, পাঁচের সাথে জিরো যদি যোগ করি তাহলে কি চলে আসবে, পাঁচ চলে আসবে। তো এরকম ভাবে আবার তারপরের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে বারবার। যোগ করলে কি আসবে, পাঁচ চলে আসবে। তারপরের সাথে সঙ্গে যোগ যদি যোগ করি তাহলে কত আসবে, চার আর পাঁচে নয়। যখনই নয় চলে আসবে বা নয়ের বেশি চলে আসবে তার আগের সংখ্যার সাথে কি হবে, এক যোগ হবে, এর সাথে কি প্লাস এক হয়ে যাবে। তার আগের সংখ্যার মাথায় আমরা কি করব, এক বসিয়ে দেবো। ও তো এখানে কত হয়ে যাবে, 2 4 5 5, আর এখানে হচ্ছে 5 আর 1 6 হয়ে গেল। তো বন্ধুরা, খুব সহজেই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, এটা হয়ে গেল অ্যান্সার। এখানে তো নয় আছে, নয়ের সাথে আগের এক যোগ করে দিলাম, কিন্তু কোনো কারণে যদি নয়ের থেকে বড় সংখ্যা আসে তাহলে কি করব, সেই সংখ্যার থেকে নয় বিয়োগ করে সেখানে বসাবো। এখানে নয় এসেছে তাই জন্য প্লাস ওয়ান আগে করে দিলাম। যদি ধরো 10 আসতো প্লাস ওয়ান লিখতাম, নয় থেকে 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, এই একটা এখানে লিখে দিতাম। বুঝলাম, সেম আগের মতনই এখানেও করবো। এখানে 3 রয়েছে, 3 ফার্স্ট অঙ্কটা বসিয়ে দিলাম, তারপরে এই পরের সংখ্যাটার সাথে যোগ করবো, 3 আর 1 যোগ করলে কত হয়ে যাবে, 4। এবং তারপরে সংখ্যাটা যোগ করবো, 4 আর 6 যোগ করলে 10 আসে। যেহেতু 10 নয়ের থেকে কত বেশি, কি 1 বেশি, তাহলে 1টা এখানে বসিয়ে দিলাম। 9 থেকে বেশি হলে কি, তার আগের সংখ্যার উপরে 1 যোগ করে দেবো আগের সংখ্যার সাথে। প্লাস এখানে কি রয়েছে, এর সাথে এটা যোগ করলে কি হয়ে যাবে, 0 আর 1 যোগ করলে সেই একই হবে। আর এখানে কি আছে, 8 আর 1 9, 9 আসলে কি হচ্ছে, আগের সংখ্যে 1 যোগ করবো, 0। 9 থাকলে কি হচ্ছে, 0টা এখানে বসাবো না, বসবে না। তাহলে কি, 3 4 5 1 2, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে বন্ধুরা, এরকম এরকম ভাবে যদি অঙ্কটা আমরা করি, থিওরিটিক্যালি মাথায় ক্যালকুলেশন করে জাস্ট আমাদের 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে দেওয়া সম্ভব। যেমন এই অঙ্কটা যদি সেম প্রসিডিউর করি, 4 রয়েছে, 4 বসিয়ে দিলাম, এর সাথে যোগ করবো, ও 4 আর 7 যোগ করলে কত হয়, 11 হয়। 11 হচ্ছে 9 থেকে কত বেশি, 2 বেশি, 2 লিখে দিলাম, আর আগের সংখ্যার উপরে 1 যোগ করে দিলাম। নেক্সট কি হচ্ছে, 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়, 2 এর সাথে কি হচ্ছে, 10 হয়, 10 থেকে কত, 9 থেকে কত বেশি, 1 বেশি, আর 1 এর সংখ্যার মাথায় 1 লিখে দিলাম। তা 8 আর 1 কত হয়, 9 হয়, তাহলে আগের সংখ্যার মাথায় 1 লিখে দিলাম, তাহলে কত হয়ে যাবে, 4 5 2 3 2, এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা, যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরো একটি এক্সাম্পল, এখানে 6 4 1 9 1 7 কে ভাগ করতে হবে 9 দিয়ে। তা সবার প্রথমে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসিয়ে দেব, এবং কি এই সংখ্যাটি বসিয়ে দেওয়ার পরে পরের সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ করব, 4 আর 6 যোগ করলে কত আসে, 10। 10 কত, 9 থেকে কি 1 বড়, 9 থেকে কি হচ্ছে, 1 বড়। যেহেতু 1টা এখানে বসিয়ে দিলাম, এবার 9 থেকে বড় হলেই কি বলেছি, তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে দেব। তো নেক্সট কি করব, ও এই এটার সাথে এটার যোগ করেছি, এটার সাথে এটা যোগ করব, তাহলে 9 আর 1 আবার 10, তাহলে 10 কি, 9 থেকে 1 বড়, 1 এখানে বসিয়ে দেবো, আর আগের সংখ্যার সাথে কি হচ্ছে, 1 যোগ করে দেবো। নেক্সট কি হচ্ছে, এখানে কি আছে, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে, 2 বসিয়ে দিলাম। এবারে এখানে কি হচ্ছে, 7 আর 2 যোগ করলে কত হচ্ছে, 9 এর সমান হলেই কি হচ্ছে, 1 যোগ করবো। ও কেন, 9 থেকে 9 যোগ করলে 0, সেটা লেখার দরকার নেই।
তাহলে এখানে কি হয়ে যাবে, 6+1 মানে 7, এখানে হয়ে যাচ্ছে 2, এখানে হচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 3, তো 7 2 1 3 হয়ে গেল অ্যান্সার। এরপরে যে লাস্ট এক্সাম্পলটি রয়েছে সেটি হচ্ছে 4 3 4 7 9 কে 9 দিয়ে ডিভাইড করব। তা সবার প্রথমে কি করব, যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে সেকেন্ড যে এই দুটো রয়েছে এই দুটোকে যোগ করব, 4+3 মানে কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। 4+3 কি হয়ে গেল, 7 হয়ে যাবে। এবার 7+4 মানে 7+4 করলে কত চলে আসে, 11। এন তো 11, এন কি হচ্ছে 9 থেকে কি হচ্ছে 2 বেশি, তাহলে 2টা এখানে বসিয়ে দেবো। 9 থেকে 11 বড় হলেই 9 থেকে 1 প্লাস যোগ হয়ে যাবে, মানে 1 যোগ হয়ে যাবে 9 সমান বা 9 থেকে বড় হলে। নেক্সট কি হচ্ছে, 2 এর সাথে 7 যদি যোগ করি কি হবে, 9, 9 থেকে 9 বিয়োগ করলে কি হয়, 0 হয়। তাহলে এখানে 0 বসাবো আর এখানে +1 বসাবো। কেন 0 বসালাম, পরে একটা সংখ্যা রয়েছে। তারপরে কি, 0 এর সাথে 9 যোগ করলে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে সেম, আবার 0 আসবে, কিন্তু পরে সংখ্যা নেই, তাই জন্য 0 বসাবো না, শুধু +1 তার আগের সংখ্যার উপরে বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে, 4 8, এখানে হয়ে যাচ্ছে 3 1, 4 8 3 1, এটা হয়ে গেল অ্যান্সার। তো বন্ধুরা খুবই ইজি, যদি তোমরা ভালো মতন প্রসিডিউরটা বুঝে নিতে পারো তাহলে তোমাদের এই 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যেতে পারে। তো প্রথম যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসিয়ে দেবো, তারপরে কি করবো, এই পরবর্তী সংখ্যাগুলো যোগ করতে যাবো। যেমন 4 আর 3 যোগ করলাম, 7 বসিয়ে দিলাম, তারপরে 7 আর 8 11 হয়ে গেল, 9 থেকে বেশি হয়ে গেলে কি করবো, +1 আগের সংখ্যার মাথায় দেব এবং তাদের ভাগশেষ যে থাকবে সেটা বসিয়ে দেবো। তাহলে 11 রয়েছে, 11 ভাগ 9 থেকে বিয়োগ করার পর যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে 2 থাকে, আর আগের সাথে 1 যোগ করে দিলাম। এবার 2 আর 7 যোগ করলে সেই 9 থাকে, 9 করলে হচ্ছে +1, মানে ভাগশেষ কত, 0 থাকে, বসিয়ে দিলাম। পরবর্তী সংখ্যা আছে বলে, যদি সংখ্যা না থাকতো তাহলে আর 0 বসাতাম না, তো সংখ্যা আছে বলে বসিয়ে দিলাম। এবং 0 আর 9 যোগ করলে আবার 9 থাকে, তাহলে 9 থেকে ভাগশেষ 0 থাকে, এখানে +1 আগের সংখ্যার সঙ্গে বসালাম 9 থেকে বড় বলে, কিন্তু 0 বসালাম না কেন, পরে আর সংখ্যা নেই, তারপরে প্লাস করে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। তো বন্ধুরা তোমরা দেখে নিলে কিভাবে যে কোনো সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে তোমরা দেখেই কিভাবে অ্যান্সার বলে দিতে পারবে। তো আশা করছি এখন তোমরা যে কোনো সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে এই অ্যান্সারটি এই ভাগ করা ছাড়াই বলে দিতে পারবে। অথচ অর্থাৎ তোমাদের কিছু সময়ের মধ্যে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার চলে আসবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনে ক্লিক করবে, এই নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার। বন্ধুরা এই ভিডিও অথবা অন্য কোন সংক্রান্ত জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি রীতিমতো তার অ্যান্সার করে দেবো। ও আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের এর সাথে শেয়ার না করে থাকো তাহলে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করো। ও আর বন্ধুরা, তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিওতে। তো হাসতে থাকুন আর দেখতে থাকুন আর শিখতে থাকুন লাইভ গুরু।